Oydu. Duyhadat değişir. Ses sürücü. Dube cevi. Ektu porey. আলাইকুম। এই তো আর কিছুক্ষণ পর রাত 12টায় ডিগবাজি খেয়ে ঢুকে যাব আমরা 2024-এ, বিদায় জানাবো 2023-কে। আসলে 23-24 এগুলো আমরা টের পাই কারা জানেন, যারা বিরিয়ানির সাথে সালাদ খাই আর যারা ডাল ভাত খায় ওরা টের পায় না 23 যাচ্ছে না 24 আসবে, এসব নিয়ে তাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা আমাদের। সামনে নির্বাচন 7 তারিখে, ভাগ্য পরিবর্তন হবে। রাজনীতি নিয়ে কিছু বুঝি না, রাজনীতির আসলে আগা মাথা কিছুই বুঝি না, তাই রাজনীতি নিয়ে কথা বলবো না, সিনেমা নিয়ে আলাপ করব। এই বছরটা গেল বুঝছেন ডিগবাজির বছর। জায়েদ খান টপে ছিল, তার আলোচনায় ডিগবাজি দিয়ে আবার একটা ছোট্ট বাচ্চা মেয়ে কেন্দে দিছি না কেন্দে ফেলেছি কেন্দে দিয়েছি বলে সেও আলোচনায় ছিল। ফুড আপি দারুণ আলোচনায় ছিল, আরো অনেকেই আলোচনায় ছিল সোশ্যাল মিডিয়াতে। তবে আমরা সিনেমা নিয়ে আলাপ করি। এই বছর প্রায় 51টা ছবি রিলিজ হয়েছে, হয়তো আরো বেশি হইতে পারে, যে একটা কম হইতে পারে, কারণ অনেক ছবি চিপা চাপায় রিলিজ হয়ে যায়, আমরা কেউ টেরই পাই না, কখন হলে নামে কখন নামে না, উঠে আর কখন নামে, আসলে টের পাওয়া যায় না। যেগুলো টের পাইছি সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন শুধু আমাদের দেশে না, বহির্বিশ্বও টের পাইছে এবার 2-3টা ছবি নিয়ে। এর মধ্যে অন্যতম প্রিয়তমা সুড়ঙ্গ, প্রহেলিকা, এই 3টা ছবি আমাদের দেশের বাইরেও বেশ আলোচনায় ছিল। এর মধ্যে আমি মনে করি আমার হিসাবে আমাদের শাকিব খানের বৃহস্পতি ছিল তুঙ্গে প্রিয়তমা দিয়ে। আপনার ব্যবসায়ের দিক থেকে ধরতে গেলে আমি মনে করি প্রিয়তমাই 1 নম্বরে, তারপরে আসবো সুড়ঙ্গ, তারপরে কিছুটা দূরে তারপরে প্রহেলিকাকে আমি কাউন্ট করব, কারণ অনেকেই ছবিটা দেখছেন, বহির্বিশ্ব ছবিটা চলছে। আরো ছবি রিলিজ হয়েছে বছরের প্রথম দিকে, প্রায় 6 মাসে 33টার মতো ছবি রিলিজ হয়েছে, আর পরের 6 মাসে 17 থেকে 18টা। তেমন আলোচনায় আসতে পারে নাই কেউ। বছরের প্রথম দিকে ব্ল্যাক ওয়ার নামে একটা ছবি রিলিজ হয়েছিল, সবাই আশাবাদী ছিল, যেমন অন্তর্জাল ছবিটা নিয়ে অনেকে আশাবাদী ছিল, তেমন আশা পূরণ হয় নাই। তবে শুভর একটা ছবি বেশ আলোচনায় ছিল, মুজিব একটি জাতির রূপকার, এই ছবিটা আলোচনায় আসছিল। জাতির জনকের চরিত্রে শুভ আমার দৃষ্টিতে সাকসেসফুল, ভালো অভিনয় করছে। আর যেসব ছবি রিলিজ হয়েছে কেউ আমার মনে হয় না টাকা তুলতে পারছে। তবে 2022-23 সিনেমার আলোচনাটা বেশি হয়েছে। এর মধ্যে শাকিব খানকে নিয়ে প্রায় 3টা ছবি আলোচনায় চলে আসছে, এর মধ্যে দরদ, প্যান প্যাসিফিক ছবি, তারপরে আমাদের তুফান রায়হান রাফি আর হিমেল আশরাফের রাজকুমার শুটিং চলতেছে। এই ছবি নিয়ে, এই 3টা ছবি নিয়ে অনেকেই আশাবাদী। আরেকটা ছবি শাকিব খান সাইন করছে, ছবির ডাইরেক্টরের নাম লাস্ট নামটুক মনে আছে, হৃদয়, ছবির নামটা জানা যায়নি এখনো। আবার শেষের দিকে এসে একটু শাবনুরও আলোচনায় চলে আসলো, রঙ্গনা নামে একটি ছবি নিয়ে। এই ছবির হিরো কে জানি না, অনেকে বলতেছে আদর আজাদ, আবার কেউ বলতেছে কলকাতা থেকে প্রসেনজিৎকে নেওয়া হবে, কে হিরো জানি না। রঙ্গনা ছবিটি শাবনুরের কারণে আলোচনা, শাবনুর জানাইলো সেদিন একটা ইন্টারভিউতে, ইন্টারভিউ ঠিক না, একটা ক্যামেরার সামনে, সাংবাদিক ছিল না ইউটিউবার ছিল জানি না, কিন্তু তার আলোচনাটা কেমন যেন একটু হেলিপনা ছিল আমার দৃষ্টিতে, খুব গুরুত্বপূর্ণ মনে হয় নেই। পরিচালক পাশে ছিল, পরিচালক বলতেছিল আমারটাই তো আগে আরম্ভ করবেন, তাই না,
সে তেমন উত্তর দেয়নি ঠিক মতো। আর আমারটা আলোচনা আরম্ভ করবেন মানে আরেকটা ছবি উনি সাইন করছেন, সেটা মাতাল হাওয়া আমাদের মাহফুজ আহমেদের সাথে। এই ছবিটার কারণে জিজ্ঞাসা করছি, ওইটা আগে আরম্ভ করবেন না এইটা? আবার ডাইরেক্টর বলতেছিল আমাদের ছবি ঈদে আসবে, শাবনূর বলতেছিল দেখা যাক আগে শুরু হোক। এবং শাবনূরের কথাবার্তার মধ্যে আমি তেমন গুরুত্ব কিছু পাই নাই। আছে না একটা আলোচনা সিরিয়াসলি করা, হেয়ালি পনা করে আলোচনা করা। এবং আরেকটা জিনিস খারাপ লাগছে ওনার, উনি সবাইকে তুমি তুমি করে বলতেছিলেন, ওনার বোঝা উচিত তাই না? যারা ওনার এই ভিডিওগুলো দেখবেন এর মধ্যে অনেক সিনিয়র পার্সন আছেন, কারণ শাবনূরকে আমরা কাউন্ট করি শাবানার পরে, মৌসুমি শাবনূর এরাই আমাদের দেশে আমাদের কাউন্টেবল আর্টিস্ট। তো আমার মনে হয় কথাবার্তা একটু হুঁশিয়ার হয়ে বলা উচিত, সবাইকে তুমি বলার অধিকার রাখেন না উনি আমি মনে করি। আর রঙ্গনা ছবির নামটা নিয়ে আমার একটু কেমন জানে, আমি পরিচালকের কাছেই জানতে চাইছি। উনি জানালেন ফুলের নামের সাথে তুলনা করে নামটা রাখা হয়েছে, এটা একটা ফুল, ফুলকে সাপোর্ট করে এমন একটা নাম। আমার কথা হলো যে ভাই এমন নাম রাখেন কেন, যেটা ডিকশনারি নিয়ে খুঁজতে হবে, নাম আরো সহজ হওয়া উচিত যেন সবাই বুঝতে পারে। যাই হোক, তারপরে নতুন পরিচালক আমি তাকে চিনি, ভালো কাজ জানে, তার সফলতা কামনা করি। আরো অনেক ছবির ঘোষণা আসছে, আসবেই, আসতেই থাকবে এরকম, কিন্তু চলবে কিনা জানি না। সিরিয়াসলি বানালে চলবে, তবে আপাতত দৃষ্টিতে শাকিব খান ছাড়া তেমন সুফল কেউ পাচ্ছে বলে আমার কাছে মনে হয় না। সুরঙ্গ ছাড়া আমার দৃষ্টিতে তেমন সফলতা আসে নাই কারো। হ্যাঁ, ওই যে পৌরলিকা, এই তিনটা ছবি, আবার এর মধ্যে ঢাকায় রিলিজ হয়ে গেল ভারতের 5টা ছবি। এই 5টার মধ্যে আমি মনে করি একমাত্র জওয়ান খুব ভালো ব্যবসা করছে, পাঠানো ভালো ব্যবসা করছে, এনিমেলও ব্যবসা করছে, কিন্তু জওয়ান এক নম্বরে আমার দৃষ্টিতে। মানে এই 2023 থেকে শুরু হলো ভারতের হিন্দি ছবি আসা, অনেকে আবার দোষারোপ করতেছে মামুনকে, অনন্য মামুনকে, যে ভাই আপনি ভারতের ছবি ঢুকাই দিলেন। আরে না রে ভাই, সে ঢুকাইবার কে? এইসব ছবির প্রোডিউসার আছে, উনি হলেন প্রতিনিধি, যেহেতু উনি ভারতে যাওয়া আসা আছে, উনার ওই যে এসকে প্রোডাকশনের সাথে ভালো সম্পর্ক, এসকে প্রোডাকশনের কর্ণধার উনার ড্যাডি ডাকে আর কি, ড্যাডি আসল ড্যাডি না, ওই জন্য উনাকে দিয়ে এই ছবিগুলো আনান, উনি প্রতিনিধি। যেমন আমাদের মনে করেন আগে আমরা যখন 1200-1300 হল ছিল, অনেক বুকিং এজেন্ট আসতো ঢাকায়, মানে ঢাকায় বুকিং এজেন্টরা থাকতো, হল আলাদা কিন্তু আসতো না, এই বুকিং এজেন্টের মাধ্যমে আমরা ছবি আনতাম। ঠিক তেমনি অনন্য মামুনকে দিয়ে ছবি আনানো হচ্ছে, তাকে দোষ দিয়ে লাভ নাই রে ভাই। অনেকে বলতেছে হ্যাঁ ইন্ডিয়ার দালাল ভারতের ছবি ঢুকাই দিচ্ছে, না রে ভাই, ভারতের ছবি উনি ঢুকায় নাই, হলালারাই চাইছে। কারণ কি জানেন, হলালাদের তো বাঁচতে হবে। তবে এই 5টা ছবি দিয়ে ওনারা কতটা লাভ হয়েছে আমি জানি না, তবে জওয়ান দিয়ে খুব ভালো লাভবান হয়েছে, খুব ব্যবসা করছে। মনে করেন যে গত বছর 2000 মানে গত বছর হয়নি এখনো, রাত 12টায় হবে, এই বছর যদি আপনি সবচেয়ে ব্যবসার ছবির তালিকায় আনেন, 3টা ছবি আনতে পারবেন, 1 নম্বর প্রিয়তমা, সুরঙ্গ এবং জওয়ান। এই 3টা ছবি সত্যি ব্যবসা সফল, এই 3টা ছবি দিয়ে তা হল বাঁচবে না, আরো অনেক ছবি লাগবে। আমার মনে হয় 2024-এ আরো আমরা সুফল পাবো, কারণ তুফান, রাজকুমার, শাকিব খানের আরেকটা ছবি আসতে পারে, ওই যে বললাম ডাইরেক্টর হৃদয়, ছবির নাম জানা যায় নাই। তবে এই বছর আরেকটা জিনিস হয়েছে, যেটা গান, আমাদের প্রিয়তমার গান, এক আমার মনে হয় আপনি যদি 10 মানে সারা বাংলাদেশের 10টা ছবির গান লেখেন, মানে গানের তালিকা করেন, এর মধ্যে প্রিয়তমার গান থাকবে, এতটা সফল ঈশ্বর যে গানটা, ওই গানটির কথা আমি বলতেছি। তো বছরটা ভালোই কাটলো, দেখা যাক 2024 কেমন আসে কেমন হবে আমি জানি না, তবে যারাই আসুক তাদের শুভকামনা জানাই তাদেরকে। একটু আমার খালি এইটুকুই পরামর্শ, আর একটু ভালো করে ছবি বানান। হ্যাঁ, এই যে
অনেকে মনে করেন ওটিটি প্ল্যাটফর্ম আর সিনেমা একসাথে টার্গেট করে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য একরকম ছবি হয়, সিনেমার জন্য আরেক রকম। তো দুইটা মাথায় রাখলে হয় কি জানেন, ওই দুই নৌকায় পা দেওয়ার মতো, মাঝখান দিয়ে বুঝে নি তো কি দাঁড়ায়, যার জন্য ছবিগুলা তেমন সফলতা আসে না। আমার মনে হয় সিনেমা যারা বানাচ্ছেন শুধু সিনেমাকেই টার্গেট করেন, সিনেমার অডিয়েন্সকে টার্গেট করেন, নিশ্চয়ই সুফল পাবেন। ওই ওটিটি প্ল্যাটফর্মে চালাবো, আবার সিনেমায় চালাবো, আবার ইউটিউবে দিব, এই ধরনের ছবিগুলো এলোমেলো হয়ে যায় সত্যি কথা। তো এইসব এলোমেলো ব্যাপার থেকে বেরিয়ে আসতে হবে, সিরিয়াসলি ছবি বানান। আমাদের শাকিব খান যদি না থাকতো কোনো কারণে, জানেন আজকে এই আলোচনাগুলো করতে পারতাম না সিনেমা নিয়ে, শাকিব খানের কারণেই এখন সিনেমার আলোচনা আছে। আরো আলোচনা আছে গত বছর বারবার বলতেছি কেন, এখনো তো শেষ হয় নাই, আমাদের বুবলি আর অপু বিশ্বাস এই দুজনও কিন্তু বুঝছেন আলোচনার শীর্ষে ছিল, ঝগড়াঝাটি নিয়ে, দুই সতীনের ঝগড়া আর কি। আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আগামী বছর, প্লিজ আপনারা আর শাকিব খানকে নিয়ে টানাটানি করবেন না, আপনারা নিজের কাজের দিকে ফোকাস করেন। কেউ যদি ফিতা কাটতে চান ফিতা কাটায় মন দেন, অসুবিধা কি, ফিতা কাটা কোনো অন্যায় কিছু না। শাহরুখ খান বিয়ে বাড়িতে নাচে না টাকার জন্য, তাহলে ফিতা কাটতে দোষ কি, ফিতা কাটেন। পাবলিককে বলবো আপনি ছবিতে মন দেন, ছবি করেন, ভিন্ন দিকে যাইন না ভাই, এলোমেলো কথার মধ্যে যাইন না, ঝগড়াঝাটিতে যাইন না, এসব বিবাদ ভালো না, মানুষে খারাপ বলে, হ্যাঁ ভালো চোখে দেখে না। আপনারা ঝগড়াঝাটি করলে, ঝগড়াঝাটি করলে হয় কি, আমাদের একটু সুবিধা হয় যারা ইউটিউবার, আমরা কিছু কন্টেন্টের খোরাক পাই, কিন্তু এই নোংরামি নিয়ে পয়সা কামাইতে চাই না। ভালো ভালো ছবি করেন, ভালো ভালো কাজ করেন, ভালো কাজ নিয়ে কথা বললো লোকে দেখে, ভিউ হয় ভাই। আপনারা এগুলো উল্টাপাল্টা করেন বলেই আমরা উল্টাপাল্টা এইসব সাবজেক্ট নিয়ে কন্টেন্ট বানাই। আর জাহেদ খানকে বলবো যে ভাই আর ডিগবাজি দরকার নাই, যথেষ্ট ডিগবাজি হয়েছে, আপনার ছবিগুলো রিলিজ করেন। আমি জানি আপনি একটা ভালো কাজ করছেন ফারুকি সাহেবের সাথে, সেটার নাম হয়তো আমি জানি না, ওনারা যেহেতু ঘোষণা দেয় নাই, তোর শোনা গেছে সলিড গোল্ড এই ওয়েব সিরিজে আমাদের জাহেদ খান কাজ করছে এবং অনেকে আছে। আমি মনে করি ফারুকি সাহেবের কাজ তো জানেন, মুস্তফা সরোয়ার ফারুকি মানি এ ওয়ান কাজ। আমি আশাবাদী, জাহেদ খান আপনার কাছে রিকোয়েস্ট, আর ডিগবাজি না, এবার কাজে মন দিবেন, অনেক ডিগবাজি হয়ে গেছে। বছর শেষে এসে আরেকটা রিকোয়েস্ট করতে চাই শাকিব খানকে, যে ভাই আপনি আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু বেশি ছবি করেন না। অনেক প্রডিউসার আমি জানি আপনার আশেপাশে ঘুরঘার করতেছে, অনেক টাকারও লোভ দেখাচ্ছে, বেশি ছবি করেন না। অনেকে বলে যে না শাকিব খানের বছরে 5-6টা ছবি করা উচিত, না রে ভাই, হায়েস্ট 3টা, এর বেশি দিয়েন না। যেমন এই যে দেখেন 2024-এ শাহরুখ খানের কোনো ছবি নাই, কোনো ছবি রিলিজ হবে না, কিন্তু গত এই যে 2000 আবার গত বছর বলতেছে 2023-এ তার 3টা ছবি দিছে, 3টার মধ্যে মনে করেন 2টা তো 100% সাকসেসফুল, পাঠান আর জওয়ান, কিন্তু ডাঙ্কি সাকসেসফুল না। 100 কোটি টাকার ছবি 250 কোটি টাকা ব্যবসা করবে লাইফ টাইম, আমি মনে করি মানে সর্বদেশ বিদেশ মিলে 250 কোটি টাকা, এটা সাকসেসফুল বলা যাবে না। আসলে সব ডুবেই মুক্তা পাওয়া যায় না, আমি ডুব দিব আর মুক্তা তুলবো, ডুব দিব আর মুক্তা তুলবো, এটা আশা করা ঠিক না। তাই বললাম শাকিব খান একটু রয়ে শোয়ে, প্রডিউসার টাকার লোভ দেখাবে, নিয়েন না, আপনি বুঝে শুনে কাজ করেন আমি জানি, ওইভাবে আগান। আমাদের দোয়া রইল আপনার জন্য, সবার জন্যই দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।